আসসালামু আলাইকুম বন্ধু, আশা করছি সকলেই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ এই প্রশ্নগুলো পাচ্ছিলাম যে সৈনিকের কাছে মেয়ে বিয়ে দিলে তার প্রভাব কতটুকু হবে, বিয়ে দেওয়া উচিত হবে কি, অথবা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হলো কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়া ভিডিওতে কথা বলতেছি, জানি না কথা কতটুকু লাইনে থাকবে কতটুকু বেলাইনে যাকবে, আশা করি কোনো প্রকার মিস্টেক হলে বুঝে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সৈনিক জীবন স্বল্প আয়ে সুস্থ এবং গোছালো জীবন। এই জীবনে আপনি বিলাসিতার যেমন আচ্ছানি পাবেন না, বিলাসিতার যেমন সুযোগ পাবেন না, ঠিক তেমনই অনেক বেশি দুর্দিনও আসবে না। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সৎ সুন্দর স্বাভাবিক একটা জীবনযাপন করার জন্য সৈনিক জীবন হলো সবচেয়ে বেস্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো যে সৈনিকদের কাছে মেয়ে বিয়ে দিলে তাদের ফিউচার কী হবে। প্রথমত হলো সৈনিকদের কাছে মেয়ে বিয়ে দিবেন না, আমি বলবো কেন দিবেন না, সেটা হলো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার মেয়ে বা আপনার বোন অথবা আপনি যদি কোনো মেয়ে ভিডিওটি দেখে থাকেন, আপনি যদি ভাবেন যে সৈনিকের কাছে বিয়ে হওয়ার পরে অনেক গর্জিয়াস লাইফ লিড করবেন, গর্জিয়াসভাবে চলাফেরা করবেন, মাসে মাসে শপিং করবেন, পার্লারে যাবেন, অনেক ভালো ভালো প্রতিদিন গরুর মাংস দিয়ে খাবেন, অনেক ভালো ভালোভাবে থাকবেন, ভালোভাবে বলবেন, চলবেন, ভালোবাসায় থাকবেন, তাহলে আপনার সৈনিকের কাছে বিয়ে দেওয়া বা বিয়ে বসা ঠিক হবে না। আপনি যদি ভাবেন যে আমি মধ্যবিত্ত একটা পরিবারের মতো স্বাভাবিক জীবনযাপন করব, আমার সন্তানদের উচ্চশিক্ষার নিশ্চয়তা থাকবে, CMHC চিকিৎসা নেওয়ার নিশ্চয়তা থাকবে, হ্যাঁ আমি অসুস্থ হলে খুব তাড়াতাড়ি রেসপন্স পাবো, আমি একটা সুন্দর স্বাভাবিক মাদকহীন রাজনীতিহীন পরিবেশে বড় করবো, আমার সন্তানদের কোনো প্রকার ঝাইঝামালা হবে না, তাহলে আপনার জন্য আর্মির সৈনিকদের বিয়ে করা ঠিক হবে। প্রথমত হলো সন্তানদের শিক্ষার জন্য বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্কুলগুলো বরাবরই বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এগুলোতে আপনি যদি আপনার সন্তানদের পড়ালেখা করান, প্রথমত হলো তারা রাজনীতি থেকে বেঁচে থাকবে, দ্বিতীয়ত হলো মাদক তাকে স্পর্শ করতে পারবে না, তৃতীয়ত হলো বকাটে বেহায়াপনা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট এগুলো থেকে বেঁচে থাকবেন, অন্য অন্য জায়গার তুলনায় অনেক বেশি। আর সৈনিকদের ওয়াইফদের অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় অন্য সরকারি চাকরির চেয়ে বেশি, কারণ একজন সৈনিকের ওয়াইফের মোরালের উপর ভিত্তি করে একজন সৈনিক কতটা যুদ্ধে ভালো করবে, কতটা কর্মক্ষেত্রে ভালো করবে। পরিবারের ভালো থাকলে সব কিছু ভালো থাকে, পরিবার হলো ইঞ্জিনের মতো, ইঞ্জিন ভালো থাকলে পুরো ট্রেন ভালো থাকে। অর্থাৎ আপনার সৈনিকদের ওয়াইফদেরকে সেনাবাহিনীতে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় সব কিছুর ক্ষেত্রে। কথা বলা হয়ে থাকে সৈনিক থেকে অফিসার পর্যন্ত সবার ক্ষেত্রে যে সৈনিক এবং অফিসারদের ওয়াইফ মানে সেনা সদস্যদের ওয়াইফ এক রিং আপ থাকে, মানে আপনি যদি সৈনিক থাকেন আপনার ওয়াইফ লেসকর্পোরালের সম্মান পাবে, আপনি যদি লেফটেন্যান্ট কর্নেল থাকেন আপনার ওয়াইফ কর্নেলের সম্মান পাবে, এরকম আর কি। মানে সৈনিকদের ওয়াইফ বা অফিসারদের ওয়াইফ সেনা সদস্যদের ওয়াইফ সবসময় এক রিং আপ থাকে। তাছাড়া অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে প্লাস বাংলাদেশের সৈনিকরা অনেকেই বিশ্বাস করে যে একজন ফিমেল সৈনিক হওয়ার চেয়ে সৈনিকের বউ হওয়া অনেক ভাগ্যবান, একজন ফিমেল অফিসার হচ্ছে অফিসারের বউ হওয়া অনেক ভাগ্যবান। তাছাড়া রানী এলিজাবেথ বলছে যখন সৈনিক তোমাকে ভালোবাসবে তখন তুমি রানী হয়ে যাবে। সৈনিকের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া সৈনিকরা তার ওয়াইফদের একটু খোঁজ খবর নিলে দেখবেন, আশেপাশে তাকালে দেখবেন অনেক বেশি ভালোবাসে অন্য সবার চেয়ে বেশি। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন থাকতে পারে, মানুষের মধ্যে ব্যালেন্স হতে পারে, কিন্তু আমি বলবো 80%-এর ক্ষেত্রে এটা প্রযোজ্য যে সৈনিকরা তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে। সেই ক্ষেত্রে হলো যে আপনি যদি অধিক ভালোবাসা পেতে চান, সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ চান, আপনার সুনিশ্চিত ভবিষ্যৎ চান, তাহলে সৈনিকদের কাছে অবশ্যই মেয়ে বিয়ে দেবেন কোনো প্রকার সন্দেহ ছাড়া, বিয়ে বসবেন কোনো প্রকার সন্দেহ ছাড়া। দুইটা দিক, প্রথমত হলো যদি আপনি গর্জিয়াস লাইফ চান তাহলে দরকার নাই, দ্বিতীয়ত হলো আপনি যদি স্বাভাবিক সুস্থ সুন্দর ভালোভাবে থাকতে চান তাহলে সৈনিকদের কাছে মেয়ে বিয়ে দিতে পারেন বা বিয়ে বসতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি যতটুকু আমার মধ্যে ছিল, বলার চেষ্টা করেছি, লাইন থেকে বেলাইন হয়েছে, তবুও যারা শেষ পর্যন্ত ছিলেন আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। আর আজ এই পর্যন্তই, এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে সাথে থাকবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে, টিকটকের কমেন্ট বক্সে অথবা ফেসবুক
পেজের ইনবক্সে নক করতে পারেন। ইনবক্সে আমি প্রায় অ্যাক্টিভ থাকি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।